বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। আমি মা ফাতেমার ওয়াকিয়াটা এখানে রাখলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন, তিনি কেমন ছিলেন? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কতই ইমাম হুসাইনকে মহব্বত করতেন। শুনুন আমার ভাইরা, যখন তার পেটে খিদে লাগতো, আল্লাহ রাসূল নিজের জিহ্বা মুবারক হুসাইনের সাবান মোবারক দিতেন, আর হুসাইন মোবারক চষতেন, খিদা দূর হয়ে যেত, নবীর মাধ্যমে তিনি জান্নাতের খানা খাইতেন। আল্লাহর নবী যার জবানে নিজের জিহ্বা মুবারক দিয়ে নাতির পেটের খিদা দূর করে দিতেন, সেই হুসাইন কারবালার ময়দানে শহীদ হচ্ছেন ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিতের জন্য চিৎকার দিবেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? আল্লাহ তাআলা শহীদের ব্যাপারে কোরআনুল কারীমে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হায়া ওয়ালাকিন লা তাশউরুন সালাতু নিয়া। আল্লাহ বলেছেন যারা শহীদ হলো, যারা আমার রাস্তায় ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমার নবীর মৃত সুন্নতকে জিন্দা করার জন্য এজিদ বাহিনীকে চিরতরে শেষ করে নবীর আদর্শকে সারা জীবনে সারা জগতে প্রতিষ্ঠিতের জন্য যারা শহীদ হয়েছে, এইভাবে কিয়ামত পর্যন্ত হতে থাকবে। খবরদার, তারা যদিও প্রকাশ্য জামা হয়েছে, কতল হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলে আখ্যায়িত করো না, কারণ তারা যদিও জাহিরিভাবে মরে গিয়েছে, হাকিকতে আমি আল্লাহ তাদেরকে জিন্দা রেখেছি, কবরে তাদেরকে রিজিকের ব্যবস্থা করেছি। চিৎকার দিবেন বলেন শহীদ রেখি মরা না জিন্দা, আরো জোরে বলেন কি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে শুনে, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আজকে যদি জানতাম সীতাকুণ্ড থানাধীন মহানগর গ্রামে ওয়াজ অবস্থা আমার মৃত্যু হবে, আমি কি আসতাম? আমাকে আনতে পারত। আমি যদি জানতাম যাবার পথে আমার মৃত্যু হবে, আমি কি আসতাম? কিন্তু হুসাইন জেনে শুনে, জানিয়া শুনিয়া বুঝে স্বেচ্ছা ইচ্ছা কারবালার জমিনে যাওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। শুধু নানাকে তিনি প্রস্তুত করেছেন, নানা আপনার জানা মতে আমি তো কখন একটি কবিরা, একটি সগীরা, একটি ছোট, একটা বড় কোন আইটেমের গুণা করিনি, তো আমি প্রাণ দেব কেন, শহীদ হব কেন, আমি পানির পেশাবে অস্থির হব কেন, আমার হাড্ডি রক্ত মাংস টুকরো টুকরো হবে কেন, তো ফি সাবিলিল্লাহ তোমার শাহাদাত হবে ইসলাম জিন্দার জন্য, আর আমার উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে নেবার জন্য। সেই হুসাইন আমরা চাই কি চাই না? তিনি কি আমাদের থেকে দূরে না আমাদের কাছে? আরো জোরে বলেন কি? আমাদের কাছে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না আমি শহীদ হব,
কার জন্য? ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য। আজকের পৃথিবীতে অনেক হেফাজত ইসলাম বাইর হয়েছে, যারা হেফাজতের কাছেও নেই, যারা শাহজালাল মানে না, যারা বারাউলিয়া মানে না, যারা শাহফরান মানে না, এরা আবার কোন ধরনের হুজুর মুহাদ্দিস ইসলাম হেফাজত করবে? হে সীতাকুণ্ডের জনতা, ইসলাম হেফাজত করেছেন খাজা গরিব নামাজ, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বলেন আমরা খাজা গরিব নামাজকে মানি কি মানি না? কে কে মানেন? বি পুরুষের মতো ডান হাত তুলে বলেন আমরা খাজা গরিব নামাজ চাই কি চাই না? আজকে অনেক হুজুর আছে এই যুগের জিত যার ইসলাম হেফাজত করে, কিন্তু শাহজালালের কাছে যায় না, শাহ মানতের কাছে যায় না, মিসকিন শাহ গরিবুল্লাহ শাহর কাছে যায় না, আহমদুল্লাহ মজবন্ডারির কাছে যায় না, শেরিবানলাল খাদি কে পছন্দ করে না, এইভাবে সৈয়দ আহমদ শাহ সিরকুটি কে পছন্দ করে না, শাহ মৌসুম আউলিয়াকে মানে না। বলেন যেই হুজুর, যেই পাগড়িওয়ালা, যেই দাড়িওয়ালা, যে মসওয়াকওয়ালা শাহজালাল মানবে না, ওলি মানবে না, এটা কি হুসাইনি না ইজিদি? আরো জোরে বলেন, এদেরকে আমাদের চিহ্নিত করার প্রয়োজন আছে কিনা? এরা হচ্ছে যুগের শ্রেষ্ঠ দাজ্জাল, এদেরকে সালাম দেওয়া হারাম, এদের পিছনে নামাজ পড়া হারাম, এদেরকে কোরবানির চামড়া দেওয়া হারাম, এদের যারা ইমামতি করা হারাম, কারণ এরা ইজিদি আর আমরা হচ্ছে হুসাইনি, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমার কথাই কি আপনার মনে কষ্ট এনেছেন? আপনার কি অসত্য চান না সত্য চান? আপনার কি হক চান না না হক চান? আপনার কি এই যুগে আজকের দিনে কি ইমাম হুসাইন চান না ইজিদ চান? জোরে বলো কি চান? তাহলে হুসাইনির কথা কি সত্যবাদীর পক্ষে আছে কিনা? আমাকে কেউ হুমকি দিবেন আর বলবেন এই হবে সে হবে, দিল্লি বহু দূরে, মৃত্যু যার যখন তখনই হবে, এখনই মৃত্যু হতে পারে, বাকি বক্তব্য সমাপ্তি করার আগে অনেক দূর থেকে আমার মুখ ছিদ্র হতে পারে, হয়ে যাক, তবু আমার নবী লাগবে, তবু আমার রসুল লাগবে, তবু আমার হুসাইন লাগবে। আপনাকে হুসাইনের প্রেম ভালোবাসা চান না? দুই হাত তুলে বলেন, বারবার হাত তোলেন, আহলে বায়াতগণ কারবালা থেকে তাকিয়ে আছে, হে মহানগরের ছেলেরা, বল আমরা জীবন দিও হুসাইনের আদর্শ চাই কি চাই না? ইমাম হুসাইন কেমন? দুই একটি ওয়াক্যে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইমাম হুসাইন কেমন? হুসাইন, ইমাম হুসাইন এবং তার বড় ভাই ইমাম হাসান উভয় জন্মদিনায় হেরে গেল। মা ফাতেমা নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটি ছেলে আমি পাচ্ছি না, অনেক খোঁজ করলাম তাদেরকে পাচ্ছি না, তারা কোথায় না জানি হেরে গেল। আল্লাহর নবী, তু জানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ফাতেমা ফাতেমা তুমি কেন না, আমি রসুল দেখতেছি, ও মুখ পাহাড়ের গোড়ায় ফেরেশতারা তোমার সন্তানদেরকে ঘুম পড়াচ্ছে। আল্লাহু আকবার বলে, ইমাম হুসাইনের মেহনত খেদমতের মধ্যে যেখানে ফেরেশতারা নিয়োজিত ছিল, ও হুসাইন কোন কারণে কারবালা ময়দানে 61 হিজরিতে মুহররমের চাঁদে গরু মহিষ বকরি ও দুব্বা হাসি জন্মে যাওয়া হচ্ছে, তার চাইতে নিষ্ঠুর ভাবে তোমাকে শহীদ করা হলো, কোন কারণে? হুসাইন বলে, উম্মতে মুহাম্মাদি আমি তোমাদের কাছে রেখে গেলাম, বলে গেলাম তোমরা আমার নানা খবর না আমাকে বলো না, আমি রক্তের বিনিময়ে তোমাদেরকে জান্নাতে নিয়ে সর্বজন করো। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের থেকে তিনি আজকে বিদায় নিয়েছেন, করবলা প্রান্তে তিনি শহীদ হয়েছেন সত্যের পক্ষে, না হকের বিরুদ্ধে, ঈমান ও আকীদার জিয়ারতের জন্য। আজকে অনেক হুজুর আছে, কখনো কোরআন হাদিসে কবর জিয়ারত মাজার জিয়ারত নাই, এই বেটা কে বলছে নাই? কোরআনও আছে, হাদিসও আছে, এজমাতও আছে, কিয়াসে আছে, তোর নসিবই নেই।
এটার নাম কোন কিতাব? নসিব কিতাব। জোরেমন কি কিতাব? এই মুরব্বী বুড়া হয়ে গেছে, দাঁড়ি পেকে গেছে, অনেক মুরব্বী রয়েছেন, বলুন আপনাদের বাপদাদা কি জিয়ারত করেনি? সবে বরাত করেনি? সবে কদর করেনি? সবে মেয়ারাজ করেনি? আজকে অনেক ইসলাম বাইর হয়ে গেছে দাড়ি কমা ছাড়া, ওইগুলা কোন ইসলামে নেই। আজানের পরে মোনাজাত নেই, জানাজার পরে দোয়া নেই, আগে পরে সালাতু সালাম নেই, শুধু তাদের বেলায় নাই 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 নেই। কিন্তু বলুন আমরা ওই ইসলাম চাই যে ইসলামের মধ্যে অনেক কিছু আছে, বলেন আছে কি? বলো আমার যুবক ছেলেরা, মহানগরের ছেলেরা, আমার ছাত্র সেনার ছেলেরা, আর সেখানে মুস্তফার ছেলেরা, বলো আমরা অধিক গুণে দুরুদ শরীফ চাই কি চাই? সবাই একটু জোরে জোরে বলো, মনি বলো আশা ছিল যাব, এই আওয়াজ দিনে মদিনায় যাইবা, মেইন রোডও তো যেতে পারতাম, একটু জোরে বলো, মনি বলো। মনে বলো আশা ছিল, আমরা মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা? নবীজির থেকে তিনি বিদায় নেবেন, রাত আড়াইটা হয়ে গেল, ইমাম হুসাইন বাবি জিবরিলি নবীজির রওজা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, আর জোরে জোরে বলতে লাগলেন, আমার ভাইয়েরা আমার ছেলেরা জোরে জোরে বলো, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة الحسين، رات عريت هلو قرب الام ميدان جواج النمر نبي الروزة مباركة حاضرة دي، এখন তো চালি মোবারক, আমার শফিক সাহেব তিনি মাত্র মক্কা মদিনার থেকে আসলেন, এখন তো চালি মোবারক রয়েছে, তখন তো সরাসরি নবীর রওজা মোবারক ধরা যেত। হুসেন রাত আড়াইটার দিকে গিয়ে নবীজির রওজা গিয়ে নানার রওজা মোবারক জনাই ধরলো, আর কেঁদে কেঁদে বললো, নানা ও নানা, করবলা ময়দানে যাওয়ার জন্য আমি তোমার কদমে এসেছি গো নানা, আমাকে আপনি বিদায় দেন নানা, আমি ফাতেমার কলিজার টুকরা, আলীর বেটা, আপনি যাকে কাঁদি নিতেন, যার হাতে পায়ে আপনি চুমা দিতেন, ও নানা করবলা ময়দান আমি যাচ্ছি, আমার নবী ডানাত মোবারক বাহির করে দিয়ে বলে, নানা তুমি করবালায় যাচ্ছ, আমিও তোমার সাথে করবালায় রওনা হলাম, বল আল্লাহু আকবার, আমার নবী আছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমার নবী এমন নবী, সমস্ত নবীদের আগে তিনি ছিলেন,
এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। না না, যেখানে ইমানদার থাকবে আমার নবীও সেখানে থাকবে। চিৎকার দিবেন বলো আমার নবী আমাদের কাছে আসে কিনা, আর একটু জোরে বলতে হবে আসে কিনা। জোরে বলেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। বলো না, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা আমার অন্তরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক শিরিক ফাটির মন ফেটে যাচ্ছে, এটা আবার কুন্দনের কথা। উনি টিভির অনুষ্ঠান বুঝে, উনি টিভির অনুষ্ঠান বুঝে, উনি স্টার জলসা বুঝে, উনি কিন্তু কোরআন হাদিস দিয়ে নবী বুঝে না। জোরে বলুন না, নাউজু বিল্লাহ। খবরদার, পুলিশের মাই রক্ষা হয়, কিন্তু ফেরেশতার মায়ের কোন? পুলিশের মায়ের পরে কিছু বাম আছে, বলো তো একটা কি বাম? টাইগার বাম। মালিশ করলে কি হয়? একটু ব্যথাটা, কিন্তু ফেরেশতাদের মায়ের আবার ফেরেশতারও বড় অবাক হয়ে যাবে, কিরে এটা কি আসতো কবরে, যে আমরা তো জিরেই বেরো সুযোগ নেই। এ বেটা, সীতাকুণ্ড কি করছিলি? কই জুমা মসজিদে বলছিলাম মিলাদ কিয়াম হারাম, হুসাইনের স্মরণ হারাম, এজিদ রহমতুল্লাহ কো বলছিলা কো? হ্যাঁ বলছিলাম, আবার নতুন করে ফিট আরম্ভ হবে। মহানগরের যুবক ছেলেরা, আশিকানে মুস্তফার ছেলেরা, আমি আশা করি তোমরা মুসলিমউদ্দিন মিয়াজির সাথে যোগাযোগ করে এই কমিটিতে তোমরা যোগ দেবে। বলো, আমরা কবরে, হাসরে, মিশানে, পরশরাতে, লোহকাল, পরকাল, সর্বকালে নবী চাই কি চাই না? নবী কি আমাদের থেকে দূরে না কাছে? আমার বলো, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা আমার অন্তরে। সুন্দর হয় কি হয় না? আপনাদের মধ্যে প্রেম আছে কিনা? আবার বলো, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। আন নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন কি নারী হও, মুত্তাকিন হও, মুমিনাত হও, পুরুষ হও, ছাত্র হও, মাস্টার হও, টিচার হও, অধ্যক্ষ হও, আর্মি হও, পুলিশ হও, এমপি হও, কমিক হও, কৃষক হও, যাই হও না কেন, তোমার অন্তর যদি নবী থাকে, তুমি যেখানে নবীও তোমার সাথে সাথে সেইখানে। নবী বলেন, হুসাইনুম মিন্নি ওয়ানা মিন হুসাইন, যদি নবী থাকে উম্মতের কাছে, হুসাইন আমাদের কাছে আছে কিনা বুঝতে হবে। এখন তো এক শ্রেণীর ইসলাম বাইর হয়েছে, তারাবির নামাজ 20 রাকাত নেই, 8 রাকাত নামাজ সুর, এগুলার নাম দিছি আমি নামাজ সুর, তারাবি সুর, রুকু সাজদা সুর। মক্কায় 20 রাকাত হয়, মদিনাতুল মুনাওয়ারা 20 রাকাত হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে 20 রাকাত হয়, আমি নাকি ওয়ানে ইলাল মসজিদ আকসাতে, যেই মসজিদ আমার নবী মিরাজ রাতে নামাজ পড়েছেন, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় সুন্নিয়তের কারণে ওই মসজিদে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ হয়েছে। বলেন আমার প্রিয় ভাইয়েরা, আমরা 20 রাকাত তারাবি চাই কি চাই না? এই 20 রাকাত তারাবি হুসাইনি কাফেলা আদায় করে কি করে না?
এজিদিরা কি করে? আট টাকা। নবীর নাম শুনলে কি দেয় না? পাঁচ কত সময় দিল, এটা তো কোনো কিতাবে নেই। আরে বেকুব, তোর সৈদ্য গোষ্ঠীর বাবা আদম আলাইহিস সালাম প্রথম আমার নবীর নাম শুনে চুমা দিয়েছে। সমাজ একটি কথা আছে, মহানগরে আছে কিনা জানি না, যেই ছেলে বাবা মা মানে ও বাধ্য ছেলে, যেটা মা বাবা মানে না এটারে কি বলে? তা আমরা শুননি বাবা আদমের কি বাধ্য ছেলে না অবাধ্য ছেলে? এই জন্য আমরা সুমা দিয়ে আদমের সন্তান, যারা অবাধ্য তারা সুমা দেয় না। আমরা কি আদম আল ইসলামের বাধ্য ছেলে হতে চাই কি চাই না? নবীর নাম শুনলে কি চুমা বন্ধ করবো না চুমা দেব? চুমা দিলে কি শিরিক না সওয়াব? এই সওয়াব আমরা সমাজে কায়েম করতে চাই কি চাই না? ও কতমান দিয়ে আর অপারেশন করবে সারা খায় না। যা হোক, এটা তো 15 সাল, বেঁচে থাকলে তো আরো অনেক সাল আছে, তবে একটু নিয়ম অনুযায়ী সব ঠিক করতে হবে। আজকে কিন্তু এলোমেলো হওয়াতে আমার কথাগুলো গোছানো না, আমি শুধু সোহাগে করবলার চেতনার উপর আমি বক্তব্য দিয়ে যাচ্ছি। কারণ সুন্নিরা যদি ভালো কাজ করবে, এই ভালো কাজের উপর হুসাইনের অবদান, ঠিক কিনা? আর জোরে বলুন, ঠিক কিনা? আমরা যে কলমা শরীফ পড়ছি এটা কার অবদান? হুসাইনের অবদান। ওনার রক্তের বিনিময়ে আমরা আজকে ইসলাম পেয়েছি। ইমাম হুসাইন নবীর থেকে বিদায় নিলেন রাত 2:30। নবীর থেকে বিদায় কেমন একটি বিচ্ছেদ, নিজের নানার থেকে নাতি বিদায় নিচ্ছে, তাও কোথায়? করবলায় কি ইসলামের জন্য শহীদ হবে? তিনি ভাই হলেন 2-250 হাত পশ্চিমে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির প্রথম গেটে হাতের পশ্চিম এবং রাইটে একটি কবর, যেখানে মা ফাতেমা শহীদ আছেন। হুসাইন নবীজি রাউজা মোবারক থেকে বাইর হয়ে মা 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 বলে বলে জান্নাতুল বাকির দিকে যাচ্ছে। মা গো, আমি তোমার সন্তান হুসাইন, কারবালার ময়দানে রওনা হলাম। হুসাইন বলে, আমি যখন গেলাম হঠাৎ করে দেখি কবর থেকে মা ফাতেমা বাইর হয়ে যা। বাইরে আমার সন্তান 3 বছর পরে বিদেশ থেকে ঘরে এসে মহানগরে প্রবেশ করলে সন্তান মাকে জড়াইয়ে কাঁদে, মা কাঁদে, মা ফাতেমা জড়াই ধরল বাবা। হুসাইন বলে, মা মা, তোমার কলিজার টুকরু করবলা ময়দানে যাবার জন্য তোমার কাছে আমি আজাদত নামার জন্য এসেছি, মা তুমি আমাকে একটু দোয়া করো। মা ফাতেমা কাপড়ের কাফনের আঁচল দিয়ে মুখে গালে মুছে দিয়ে বলছে, বাবা রে তুমি যাও, তুমি যাও, শিমর তোমাকে যেই জায়গায় জমা করবে ইসলামের জন্য শহীদ করবে ওই জায়গা আমি আগের রাত্রে যাব, এবং তোমার গায়ে যেন কোনো পাথরের কণা যেন না পড়ে আমি যাইয়া ওই জায়গাটা আমার কাপড়ের আঁচল দিয়ে জায়গাটা পরিষ্কার করে দেব, তুমি শহীদ হতে যেন কষ্ট না। এখান থেকে বিদায় নিলেন ইমাম হুসাইন, রওনা হলেন করবালার দিকে। এখন তো এই সমস্ত নাম আমাদের দেশ থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে। যে বলুন, আখিরি সালাম লাও ওহে নানা যা, তোমারই হোসেন যা করবলা ময়দান। বলো, আখিরি সালাম লাও ওহে নানা যা, তোমারই হোসেন যা করবলা ময়দান। আর সুন্দর করে বলো, যতবার যত অক্ষর যত আলফাজ তোমার মুখ দিয়ে বাইর হবে, আল্লাহর কসম, কোরআনের কসম, নবীর কসম, ইমাম হুসাইন তোমাদেরকে সারা জান্নাতে যাবে না। আখেরি সালাম দাও, আখেরি সালাম
তোমারই হোসেন যা। আল্লাহু আকবার বলো। সেই কারবালা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তুমি নামাজ পড়তে হবে, তোমার যদি নখ যদি উঠে যায়, গায়ে যদি ব্যথা হয়, জ্বর হয়, সর্দি হয়, ঘাস হয়, ফেসার হয়, তোমার যদি অন্য কোন রোগ হয়, খবরদার জীবন থাকতে তুমি নামাজ ছেড়ো না। ইমাম হুসাইন বলেন, আমি কারবালার জমিনে 120টা তীর আমার শরীরে প্রবেশ করলো, সিয়াশির মতো তলোয়ারের আঘাত হলো, আমার নখগুলো এক একটা করে তরে ফেললো, আমার গর্দানে ছুরি চালাইবার আগে কারবালার জমিনে আমি 2 রাকাত নামাজ আদায় করি। বলো আমার যুবক ছেলেরা, মহানগরের ছেলেরা, আজকের ছেলেরা, তোমরা ওলি হওয়ার সুযোগ রয়েছে, তোমরা পীর বুজুর্গ হওয়ার সুযোগ রয়েছে, তোমরা যুগের শ্রেষ্ঠ একজন ইমানদার হওয়ার সুযোগ রয়েছে। তুমি 70-80 বছর হয়াত পাবে, তুমি হয় এমএ পাস করবে, নয় টাইটেল পাস করবে, নয় সর্বোচ্চ চেয়ার প্রেসিডেন্ট হবে, মন্ত্রী হবে, এমপি হবে, এটা তোমার জান্নাতে যাওয়ার জন্য এনাফ নয়। তুমি যদি জান্নাতে যেতে চাও, হুসাইনকে যদি সরদার বানাতে চাও, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মহব্বত করে, ফজর নামাজ পড়ো, দুরুদ শরীফ পড়ো, আউলিয়া কেরামকে মহব্বত করো, মা বাবার খেদমত করো, এই যুগে যারা হুসাইনের নীতিমালার বিরুদ্ধে করে, তাদেরকে হিংসা করো, তাদের সাথে জিহাদ করো, তোমার ইমানের কারণে হুসাইন তোমাকে ডান হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাই আমি অনুরোধ করব তোমাদেরকে, এই দল সেই দল আর নয়, আমরা রসুলের দল। ইসলামী বহু দল আছে, ইসলাম 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 করে কোরআনের আইন চাই, সতলোকের শাসন চাই বলে বলে 72-72 ইসলাম জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে নাজী দল, নাজাত প্রাপ্ত দল, কল্যাণ প্রাপ্ত দল, মুক্তির দল, নবীর দল, আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত গাউসেফান, গরিবে নামাজ, বদর নকশবন্দি, মুজাদ্দিদুল ফিসানি, ইমাম আজম, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, ইমাম জাইনুল আবদিন, শাহজালাল সহ, গরিবে নামাজ সহ সকলের একটা দল, যেই দলের নাম বলেন আহলে সুন্নাত, বলেন আহলে সুন্নাত, আরো জনাব আহলে সুন্নাত। আমরা কোরআন হাদিস মতে নবীর দল চাই কি চাই না? আমরা অন্য কোন দলে যেতে, আপনি কেন নবীর দল চাইবেন না? ও মহানগরের ভাইয়েরা, আজকে যদি আপনি মারা যান, কালকে সকাল 10টায় যদি আপনার নামাজে জানাজা হয়, জানাজার পরে মরা খাটটা যখন কাঁধে নিবে আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, আর যখন চারদিকে 40 কদম হবে, তখন আপনার লাশটা কবরের দিকে যখন রওনা হবে, তখনই তো বলবে আল্লাহু রাব্বি, আর একটু জোরে বলেন আর একটু, আল্লাহু মুহাম্মদ, বলেন আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি। এখানে কি আওয়ামী বিএনপি জাতীয় পার্টি ইসলামী ফ্রন্ট কোনো ভাগাভাগি আছে? বলো আল্লাহু রাব্বি। এই কথা বলতে বলতে কোথায় যাবে? খবরের পশ্চিম পারে। মনে রাখেন, আন্দোলন করছো, নবী মুক্ত আন্দোলন, আন্দোলন দেখাই দিবে ফেরেশতারা। নবী মুক্ত কোন আন্দোলন নাই, নবীর প্রাণ যুক্ত। খবরের পশ্চিম পারে তোমার কফিন, তোমার লাশ, তোমার মারা খাট চলে যাবে। এখন তো খাটগুলো একটু উন্নত হয়েছে, T5 না SS5, তুমি জানোনি BAV5 দি ধরবে ভিতরে SS5 এর প্যাসেঞ্জার। আলকনিউ মিনাল্লাহ, এখনো সময় আছে, বাহাদুরি, সিটিং বাজি, দুকাবাজি, গাদ্দারি এগুলো এখানে চলবে, কবরে না।
এখানে যদি কিছু হলো আমি মুসিবতে পড়ছি, আর কবরের ভিতরে হলো সব গেল, তোমাকে মাত্র রেখে গেল, তোমাকে মাত্র রেখে গেল, তুমি কবরের পশ্চিম পারে কেন? কেমন একটা দৃশ্য, কেমন একটা সিনারি! তিনজন ব্যক্তি ইমামের নেতৃত্বে, তিনজন ব্যক্তি ইমামের নেতৃত্বে ছয় হাতে লাশটাকে কুলে নিচ্ছে, আবার তিনজন কবরে নেমে ছয় হাতে লাশটা নিচ্ছে, ছয় দুগুণ কত? তিনজনে দিচ্ছে, তিনজনে নিচ্ছে, এই দিচ্ছে আর নিচ্ছে, এর মাঝখানে, এর মাঝখানে, এই মাত্র দুনিয়া শেষ, এই মাত্র আখিরাতে শুরু, এই মাত্র দুনিয়া শেষ হয়ে গেল, মা শেষ, ছেলে শেষ, মেয়ে শেষ, বাড়ি শেষ, আত্মীয় শেষ, সব শেষ হলো, কবরের পরিবেশ শুরু হলো, তখন একটা আওয়াজ শুরু হলো, বলো বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, উচ্চ স্বরে বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা, ওই মুহূর্তে তোমরা হুসাইনি চেতনায় নবীর নাম চাও কি চাও না? কখন? দুনিয়া শেষ, তুমি কি হচ্ছ? বর্ডার ক্রস করছো, তোমার ইমিগ্রেশন হচ্ছে, ভিসা পেয়েছো, তোমার পাসপোর্ট ঠিক রয়েছে, তাই বলে তুমি জানাজা হয়েছো, তোমাকে ইমিগ্রেশন করা হবে এখন। তুমি কি সত্যিকারের ভিজিট, সত্যিকারের তোমার ভিসা রয়েছে, সত্যিকারের তুমি নাগরিক, না তুমি গলা কাটা পাসপোর্ট নিয়ে তুমি বিদেশ ভ্রমণ করছো? তুমি কি আকীদার উপর সুরি দিয়ে এজিদের ইসলাম নিয়ে কবরে এসেছো? তোমাকে এখন ভাই ভাই মুখিক পরীক্ষা করা হবে। ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তারাতুল উখরা বলে তোমাকে কবরে মাটি দেওয়া হলো, এবার তোমাকে মুখিক প্রশ্ন করা হলো, মান রাব্বুকা, তোমার প্রতিপালককে, মা দ্বীনুকা, তোমার দ্বীন কি, মা কুনতা তাকুলু ফি হাক হাযার রাজুল, ইনি কে? যদি তুমি কবরে বলতে পারো যে সুন্নি মহানগর আশিক রাসূল, নবীর নাম শুনে তোমরা পাগল হয়ে যাও, তার চিৎকার দিয়ে বলবে, হে মানকির নকির, আমার কবর থেকে বাইর হয়ে যাও, আমি দেখতে পাচ্ছি দয়ালু নবী, নূর নবী আমার কবরে দাঁড়িয়ে আছে, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীকে চিনতে চাই কি চাই না? আর যদি তুমি সেই দিন বলো ইনি কে নবী, ইনি তো মাটির মানুষ, ইনি তো কোনো মানুষের কল্যাণ করতে পারে না, ইনি তো একজন সাধারণ মানুষ, বলো তোমার অবস্থা কি শুরু হয়ে যাবে? হা হা, আফসুস, হে মহানগরের কে এম এ পাস, কে মাস্টার ডিগ্রি নিয়েছো, কে ডক্টর, কে সিভিল সার্জন হয়েছো, এটা বড় কথা নয়, সবচেয়ে তুমি ওই দিন ডিগ্রি পাস করবে, ওই দিন তুমি মাস্টার হবে, ওই দিন তুমি প্রিন্সিপাল হবে, ওই দিন তুমি সঠিক নাগরিক হবে, যেই দিন তুমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবে। বলো আমরা হুসেইনের চেতনায় কবরে গিয়ে নবীর কদমে চুমা খেতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন, আল্লাহ পাক আপনাদেরকে খাঁটি মুসলমান হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন সবাই। এবং আপনারা অনুরোধ করছি, আপনারা সুন্নি আকিদার মধ্যে থাকবেন, এবং আমি আজকে আর মোনাজাত করব না, মোনাজাত এবং মিলাদ একসাথে হবে, শেষ না, একেবারে সুরা রাত কেন করবেন? সুরা রাতের কোনো প্রয়োজন নেই, কমিটি ও তাবারুক আছে না, মাশাআল্লাহ, এভাবে চলতে থাকবে, আপনারা কেউ যাবেন না, একের পর এক নাত রসুল হবে, আল্লাহ বান্দারা আলমী দিনগণ ওয়াজ করবেন। যা হোক, আমি এইমাত্র শুনলাম এশার নামাজ নাকি এখনো আদায় করা হয়নি, কথাটা কি সত্য? আলহামদুলিল্লাহ, আপনারা কি নামাজ চান, জমাতটা পড়ে আবার কি চলে যেতে চান? সবাই আসেন তো, কে কে থাকবেন একটু হাত তোলেন, সওয়াব পাবেন, আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন, আমিন। যা হোক, আমি কথা অনুযায়ী দোয়া করে যাচ্ছি, এইভাবে আর দোয়া করবো না, কারণ এইভাবে দোয়া করলে অনেকে মনে করবে হুজুর শেষ দোয়া করে গেলেন, শুধু আমি কথা বলবো, আপনারা আমিন বলবেন, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, আমিন।
আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, আল্লাহ এই মাহফিলের সওয়াব জিন্দা নবী হায়াতুন নবীর কদমে কবুল করো, শহাদায়ে কারবালার রোহে কবুল করো, তমাম আম্বিয়ে কেরামের রোহে কবুল করো, এই দেশের ছেলেগুলা যেন নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা করে দাও, আর সেখানে মুস্তফার মধ্যে সকলকে শরীক হওয়ার তৌফিক দাও, যারা দেশ থেকে বিদেশ থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে আজকের মাহফিল করেছে আল্লাহ তাদের দান তুমি কবুল করো। আমার ছেলেরা, আমার মাদ্রাসার ছেলেরাও পরীক্ষা দিবে, অনেকের ছেলেরা ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের পরীক্ষা দিবে, আল্লাহ সকলকে ভালো রেজাল্ট করার তৌফিক দাও। এই দেশের কবর আজাব আল্লাহ যেন বন্ধ করে দে, বিশেষ করে বড় দরগার হাট সিরাজ ইসলাম দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম খুব বেশি অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ, যদি বেঁচে থাকি দেখা হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।